ويقطع ما أمر الله به أن يوصل আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এই জোড়াটাকে যারা ছিন্ন করে কমুনি এই কথাটা কি এটা উঠবেন না তো কয়া শুরু করলে আচ্ছা এর দ্বারা উদ্দেশ্য হলো আত্মীয়তার সম্পর্ক কি সম্পর্ক আত্মীয়তা ভাই 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 বোন এক ভাই আরেক ভাইরে 40 বছর একজন আরেকজনের চেহারা দেখে না বাপে চাচার সাথে কেন রাগ এই জন্য ভাতিজা চাচারে সালাম দেয় না মানে আব্বার সাথে আমার কাকার রাগ এজন্য আমি আব্বা আমার কাকারে সালাম দেই না চিন্তা করেন মানে ভাই ভাইয়ের অভিমান হইতেই পারে দুই ভাইয়ের অভিমান হইতেই পারে এইজন্য ভাতিজায়ও ওই চাচারে সালাম দেয় না কেন আমার চাচার সাথে আব্বা কথা করে তাই ওনারে আমিও সালাম দেই না রক্তের সম্পর্ক যারা জোড়া লাগায় এটা আল্লাহ কোরআনে বলছে এখন কি বুখারী শরীফের 5983 নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর নবীজি বললেন আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাহ হুজুর আমারে কিছু আমল শিখায়া দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যাব নবীজি বললেন চারটা আমল করবা তাহলে সহজে জান্নাতে যাইতে পারবা বলেন কয়টা চারটা এক নাম্বার তাআবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করবা এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করবা না বলেন আমরা এবাদতে শিরিক করব না রাজি আছি তো এখন মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা বলবে যে এই এই এবাদত শিরিক আছে ওনারা বলার পরে শিরিক ছাড়তে রাজি আছি সবাই এটা কেন বললাম আপনারা হোমনার আশেপাশে তো হোমনার আশেপাশে একটু গন্ধ আছে কিছু একটা জিনিসের এই গন্ধ যাতে এবাদতে না থাকে সাবধান থাকবেন আচ্ছা কি গন্ধ এটা হুজুররা কইব তে হলো আপনার এক নাম্বার এবাদত করো শিরিক করবা না দুই নাম্বার তুকিমুস সালাত নামাজ পড়বা তিন নাম্বার তুতি যাকাত যাকাত আদায় করবা চার নাম্বার তাসিলুর রহিম রক্তের সম্পর্ক রক্ষা করবা মরবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা রক্তের সম্পর্ক রক্ষা করবা সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না বলেন নাউজুবিল্লাহ সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান সাররাহু আইয়ুব সাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসরিহি কোন মানুষ যদি চায় তার রিজিকে বরকত তার হায়াতে বরকত রিজিকে আর হায়াতে বরকত কারা চান সবাই চান তাহাক্কামান বলেন তো কয় জিনিসে বরকত রিজিক এবং নবীজি বলেন কেউ যদি চায় রিজিকে এবং হায়াতে বরকত ফাল্লিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার হায়াতেও বরকত দিবেন রিজিকেও বরকত দিয়ে দিবেন তাহলে কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক তাহলে সে যেন রক্তের সম্পর্ক করে বাস্তবিক অর্থে আপনি দেখবেন আপনার যে আত্মীয় স্বজনরা আপনারে দেখতে পারে না খালি কয় আপনি নাকি তাদের খোঁজ নেন না কিন্তু আপনি যদি চিকি চুপে চুপে তাদের খোঁজ খবর রাখেন আপনি দেখতেছেন আপনারা তারা ঠকাইতেছে এরপরে আপনি সম্পর্ক রক্ষা করতেছেন দশ বছর পর চিন্তা ভাবনা করে দেখবেন আপনি ভালো আছেন তাদের চেয়ে সত্যি আপনি চিন্তা করে দেখেন আপনি ভালো আছেন আল্লাহ আপনার ভালো রাখছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস আল্লাহ যখন এই দুনিয়া পুরাটা বানাইছে ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি পুরা দুনিয়া বানানোর পর আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন কামাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়াই গেছে সুবহানাল্লাহ কে দাঁড়াইছে আরে উনি আর আমি দাঁড়াইছি না না সম্পর্কটা দাঁড়াইছে এন এটা কেমন দেখতে আল্লাহ জানে আল্লাহর সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পর কয় আল্লাহ হাদা মাকামুল আইজ বিকা মিনাল কতিআ আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইছি তো কি অভিযোগ কয় মাবুদ যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে অভিযোগের এটাই তো শ্রেষ্ঠ জায়গা আল্লাহ কি বলে দেখেন আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি রক্তের সম্পর্ককে আল্লাহ বলে তুমি কি এতে সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম ভাই বাংলাটা সুন্দরভাবে বুঝেন যারা রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে ও আক্তা মান কতআ তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব বলেন নাউজুবিল্লাহ সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ওয়ালাকিন লাকুম রহিমুন আবুল লুহা বি বালালিহা
নবীজি বলেন রক্তের সম্পর্কের একটা রস আছে এই রসের মাধ্যমে আমি আমি নবী রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্কের একটা রস আছে এই রসের মাধ্যমে আমি রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি তো মনে রাখবেন রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে তাদের রিজিকে বরকত হবে তাদের হায়াতে বরকত হবে কথাটা মনে থাকবে তো সবার সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস আপনাদের অনেকের অভিযোগ আছে আমি জানি এই বয়ান করার পরে অভিযোগটা করতে পারেন কানে কানে তো অভিযোগ করার আগে আমি অভিযোগটা বলে দেই জবাবটা দিয়ে দেই কি হুজুর আমার ভাইয়ের সাথে আমি কথা কইতে চাই হেই কয়লা আসেনি হুজুর আমি তো সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু আমার সাথে হেরা রক্ষা করে না এই অভিযোগটা আপনাদের মসজিদের হুজুরও পায় আশেপাশের মাদ্রাসার ওলামারাও পায় হুজুর আপনারা কোন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আমি তো ঠিক রাখতে চাই এরাই আমার সাথে ঠিক রাখে না আসেনি অভিযোগটা আচ্ছা এবার অভিযোগের জবাব হাদিস থেকে নেন قال رسول الله صلى الله عليه وسلم বুখারী 5991 আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি একটু ধরেন তো এটা দেখেন সবাই এই মনে করেন উনি আমার রক্তের সম্পর্ক আমি ওনারে দিলাম এটা নবীজি কয় শুধুমাত্র এই যে দায়িত্ব আদায় করলা এটার নামই সম্পর্ক রক্ষা করা না মানে এটার নামও তো রক্ষা করা কয় শুধুমাত্র এটাই যে রক্ষা করা তা না কয় তাহলে কোনটা রক্ষা করা নবীজি বলেন এবার ছেড়ে দেন এটা এই ওনার সাথে আমি ছিন্ন করলাম নবীজি বলেন ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযি ইযা কুতিআত রহিমুহু ওয়াসালাহা কয় রক্তের সম্পর্ক প্রকৃত রক্ষাকারী সে যে ছিন্ন করার পর উনি আমার সাথে ছিন্ন করতেছে আর আমি এটা জোড়া লাগানোর চেষ্টা করতেছি নবী কয় তুমি প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী তাহলে প্রশ্নের জবাব পাইছেন নি হুজুর এ আমার সাথে রক্ষা করতে চায় না নবীজি কয় এ না চাইলে কি হয়েছে তুমি রক্ষা করার চেষ্টা চালায় যাও তুমি আল্লাহর দরবারে প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী হবা ভাই বুঝছেন নি তাহলে উনি রক্ষা করতে চায় না কিন্তু আমি করব আমি বারবার যাব ঈদের দিন খোঁজ নিব ভাইয়ের ভাই আমার সাথে কথা বলতে চায় না আমি খোঁজ নিব ভাই আমার দেখলে অন্য রাস্তা দিয়ে যাইতে চায় আমি ভাইয়ের ছেলেদের মাধ্যমে খোঁজ নিব তোমার আব্বা ভালো আছে কিনা ভাই আমার রাস্তায় দেখলে অন্য পথে যায় কিন্তু আমি চেষ্টা চালায়া যাব আমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করার কারণ একটা হাদিস মনে রাখবেন নবীজি বলছে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আল্লাহ হেফাজত করেন আরশ কই জানেননি আপনারা আরশ হ্যাঁ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ সুবহানাল্লাহ হাদিস আছে জান্নাতের ব্যাপারে আমার একটা বয়ান আছে মনে হয় দেখবেন ইউটিউবে প্রায় 37টা আলোচনা আছে ওটাতে তো দেখবেন যে অমিন ফাওকিহা আল আরশ জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ জান্নাতুল ফেরদাউসের উপরে এবার আমার দিকে তাকান রক্তের সম্পর্ক মুসলিম শরীফের হাদিস আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ রক্তের সম্পর্ক আরশের সাথে এখনো ঝুলে আছে এইভাবে ঝুইলা ঝুইলা বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ যে আমারে রক্ষা করে আল্লাহ যেন তারে রক্ষা করে অমান কত আনি কত আহুল্লাহ যে আমারে ছিন্ন করে আল্লাহ যেন তারে ছিন্ন করে রক্ত সম্পর্ক এটা বলতেছে আরো সাথে ঝুলা ঝুলা ভাই সম্পর্ক জুড়েন আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদ শরীফ 4902 নম্বর হাদিস নবীজি বলেন মা মিন জামবিন আজদারু আয়ুআজ্জিরাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ্দুনিয়া ওমা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসলুল বাগিয়্যি ওয়া কতিআতির রহিম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রক্তের সম্পর্ক ছিন্নকারীরে দুনিয়াতে তো আল্লাহ আজাব দিবেই আখিরাতে যে তার জন্য কি আজাব রাখছে যে এত ভয়ঙ্কর শাস্তি রক্তের সম্পর্ক ছিন্নকারীর জন্য দেখা দিস তাহলে এটা ছিন্ন করা যাবে না সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস আল্লাহরে বিশ্বাস করি সবাই আখিরাত বিশ্বাস করি তাহলে আমার সাথে হাত উঠান কলা রসুল হাদিস পুরোটা বলার পরে হাত নামাইবেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহ বলেন যে আল্লাহরে বিশ্বাস করে ওয়াল ইয়াউমিল আখির যে আখেরাত বিশ্বাস করে ফাল্লিয়াসিল রহিম সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে তাহলে আমি হাদিসটা বলি বলার পরে বাংলাটা আবার আমার সাথে বলবেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাল্লিয়াসিল রহিমা যে আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সেজন্য রক্তের সম্পর্ক রক্ষা করে দেখা যাবো কালকে থেকে কারা কারা রক্তের সম্পর্ক রক্ষা করেন আপনি কথা বলেন না একজনের লোকে 10 দিন আপনার ভাইয়ের লোকে কালকে একটা সালাম দিবেন আসসালাম বাড়িতে গিয়ে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আপনার ভাই জাহান নামে যাইতে চান আপনি তো যাইতেছেন না তা আপনি আগে সালাম দিবেন আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ সর বাস আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন তাহলে আপনি ইনশাল্লাহ জান্নাতে যাবেন ইনশাল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন
ইবনে মাজাহ কিতাবের নাম 3251 নম্বর হাদিস 3251 3251 আব্দুল্লাহ ইবনে সালামের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটা আমল করবা নিরাপদে জান্নাতে যাইবা বলেন কয় আমলে নিরাপদে জান্নাত আবার কয় আমলে নিরাপদে জান্নাত এক আফসুস সালাম সালাম দাও বলেন কি দাও সালাম দুই নাম্বার আতইমুত তুআম খাবার খাওয়াও কি খাওয়াও তিন নাম্বার ওয়াসিলুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো কি রক্ষা করো চার নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম মানুষ যখন রাতে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়ো তাদখুলুল জান্নাতা বিসালাম নিরাপদে জান্নাতে প্রবেশ করো মনে থাকবে নি সালাম খাবার খাওয়ানো তিন নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা চার নাম্বার রাতের বেলা তাহাজ্জুদ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রক্তের সম্পর্কগুলো রক্ষা করার তৌফিক দান করেন এবার আসেন ফাসেক কারা এক নাম্বার যারা ওয়াদা ভঙ্গ করে দুই নাম্বার যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তিন নাম্বার ওয়ুফসিদুনা ফিল আর যারা জমিনে অশান্তি সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফাসেকের খাতায় যেন আমরা নাম না লেখাই বলেন তো মশার দৃষ্টান্ত কার মশা এই দৃষ্টান্ত কার ইমানদাররা কোনো প্রশ্ন করবে কারণ বলছে কে প্রশ্ন ছাড়া আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম খাঁটি ইমানদার হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন মাদ্রাসাটার দিকে সবাই খেয়াল রাখবো মাদ্রাসাটা যেন খুব দ্রুত হয়ে যায় এক নাম্বার দোয়া করবো সবসময় মাদ্রাসাটার জন্য দুই নাম্বার অর্থনৈতিক পরামর্শ সহ যত সহযোগিতার প্রয়োজন সব ধরনের সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিব একটা কথা আমার সারা জীবন মনে রাখবেন মসজিদ মাদ্রাসা এটা আল্লাহ করেই নেবেন আপনি যদি এটাতে শরিক থাকেন এটা আপনার ভাগ্য ভালো আপনি শরিক না থাকলেও মসজিদ মাদ্রাসা হয়েই যাবে বাকি আপনি শরিক থাকলে আপনার ভাগ্য ভালো এই কথাটা মনে রাখবেন মসজিদ মাদ্রাসা বিশ্বাস করেন আমি আপনি মসজিদ মাদ্রাসার কাজ না যদিও করি আল্লাহ এটা করাবেই হ্যাঁ বাকি আমি আপনি শরিক থাকলে আমাদের লাভ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন